তো বন্ধুরা, এই যে দেখো এদিকে রান্না বান্না হচ্ছে। এখানে লাউ দিয়ে মুগ ডাল না সরি মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর এখানে লাল শাকটা কেটে ধুয়ে রেখেছি, তো লাল শাক রান্না হবে। আর এই যে দেখো এখানে হচ্ছে সকালবেলা চাটা, তো চা ফুটে গেছে। তো বন্ধুরা, এই যে দেখো এখন সকালবেলা, আজকে রান্না বান্নার পর আর তোমাদের সাথে সেরকমভাবে কোনো কথা বলতে পারিনি। আজকে সকাল থেকে প্রচণ্ড বিজি আমি, তো সেজন্য তোমাদের সাথে আর কথা হয়নি। আর এখন দেখলে গাড়িতে আছি, আছে সঙ্গে আমার দিদি শাশুড়ি, আছে বর, আছে আমার মামা শ্বশুর, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সব কিছু পরে বলবো, এখন আর বেশি কথা বলতে পারছি না। জাস্ট যাওয়ার সময় ভাবলাম, গাড়িতে উঠেই ভাবলাম যে ঘরে থাকতেও একদমই মনে ছিল না যে একটু ক্যামেরা করে তোমাদের সাথে একটু কথা বলি, কিন্তু বাইরে আসার পর জাস্ট গাড়িতে বসে তারপরে একটু তোমাদের সঙ্গে কথা বলছি, কথাও বলছি না, জাস্ট এই কথাটা আমি পরে অ্যাড করছি, তো একটু শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এই যে দেখো আমরা চলে এসেছি, যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। তো সবাই এখন আমরা বসে আছি, আর আমার ছেলে যেখানে যাবে সেখানে দুষ্টুমি। তো এই যে দেখো এখানে আমার মামা শ্বশুর, দেওর, ওরা সবাই আছে। বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি বাড়িতে, আর আজকে তোমাদের সাথে সেই সকাল থেকে আজকে ভালোভাবে কথা বলতে পারিনি। আর এখন গুড নুন বলবো, কারণ এখন গুড নুন দুপুরে 1টা বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি অনেক আগে, কিন্তু তোমাদেরকে গুড নুন বলছি এখন, আর কথা বলার টাইম পাইনি। আজকে কোথায় গেলাম দেখলে পরে বলছি, এসব নিয়ে পরে গল্প করব। এখন জাস্ট মাত্র বাড়িতে আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ঠিক আছে? বন্ধুরা, দুপুরবেলার পরে আর আজকে তোমাদের সাথে সেরকম কোনো কথা হয়নি। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে 6টা সাড়ে 6টা এরকম বাজছে। আর এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে, তো সন্ধে রন্ধে দিয়ে দিলাম, আর এখন এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে একটা স্পেশাল টিফিন বানাচ্ছি, তো চলো সেটাই শেয়ার করব তোমাদের সাথে, টিফিনটা শেয়ার করে নিই। আর আজকে আমি বানাচ্ছি, কি বানাচ্ছি সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো এখানে আছে সুজি, তো সুজি বানাবো আজকে, সেটাই স্পেশাল, যেটা বানাই এখন সেটাই স্পেশাল হয়ে যায়। ওয়াইটিতে আসার পর যেটা বানাই সেটাই স্পেশাল। তো এখন তাহলে সুজিটা বানিয়ে নিই, আর কিভাবে আমি সুজিটা বানাচ্ছি সেটাই শেয়ার করব আজকে। তো বন্ধুরা, এই যে দেখো সুজি রান্নার জন্য এখানে আমি বসিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে এবার আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, ঘি দিয়েও করতে পারো তোমরা চাইলে। তো এখানে আমি একটু আগে কাজু বাদামগুলিকে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এবার তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটাকে। তো সুজিটাকে একটু আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর এতে এবার দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, সুজির সাথে তেজপাতাটাকেও ভেজে নেব। যে এই যে দেখো সুজিটা ভাজা হয়ে গেছে, আর এতে এবার আমি অ্যাড করে দেব নারিকেলটাকে। তো আমি নারিকেলটাকে অ্যাড করে দিচ্ছি। নারকেলটাকেও সুজির সাথে মিশিয়ে তারপরে একটু ভেজে নেব। তো এবার চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এতে দুধটাকে অ্যাড করে দেব। তো এই যে দেখো দুধ অ্যাড করে দিলাম। এতে এবার আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখো এখানে কিশমিশ নিয়েছি, তো কিশমিশটাকেও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো আমার সুজি ভালো একদম রেডি হয়ে গেছে। তো এতে এবার আমি দিয়ে দিচ্ছি
ভেজে রাখা কাজু বাদামটাকে। তো হয়ে গেছে আমার হালুয়া, আর এবার নামিয়ে নিচ্ছি এটাকে। তো বন্ধুরা এই যে দেখো সুজির হালুয়া একদম রেডি হয়ে গেছে, আর অর্ধেকটা নিয়েও নিয়েছি ছেলের জন্য, এই যে দেখতে পাচ্ছ। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে আর বাকি অর্ধেকটা তোমাদেরকে দেখাচ্ছি, আর খুব টেস্টি হয়েছে। আর এই যে দেখো এদিকে ছেলে আর বর বসছে, তো ছেলেকে খাওয়াচ্ছে এদিকে। তাহলে এবার হালুয়াটা খেয়ে নিই, তারপর পরে আবার আসছি। আমরা সন্ধ্যেবেলা টিফিন টিফিন খাওয়ার পর এবার চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্না করছি বেগুন দিয়ে মাছ। তো এটা হলো রাত্রিবেলা ডিনারের জন্য আজকে বেগুন দিয়ে মাছ রান্না হচ্ছে। তো দেখিয়ে দিই, চলো একটু রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। তো এই যে দেখো এখানে তরকারিটা হচ্ছে, আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। তো মাছ এখনো অ্যাড করিনি, একটু পরে দিচ্ছি। তো বন্ধুরা দেখলে রাত্রিবেলা আজকে ডিনারের জন্য কি রান্নাবান্না হচ্ছে, আর আজকে কোথায় গেলাম আজকে সেটাও বলে দিই তোমাদেরকে। তো আজকে গিয়েছি দেওরের জন্য মেয়ে দেখার জন্য। তো সেখানে দেখলেই দেখলাম, দেখে দেখে আসলাম, আর আসার পর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, তো কিছুক্ষণ শুয়েও ছিলাম। আর উঠে এখন রান্নাবান্না বিকেলবেলার কাজকর্ম টুকটাক যাই আছে সেগুলি করছি। তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, আর পরে কালকে আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে টাটা, বাই বাই।